বলিউডে একের পর এক খুশির খবর। বিরাট কোহলি অনুষ্কা শর্মার ঘরে দ্বিতীয় সন্তান আসা শুধু সময়ের অপেক্ষা। রিচা চড্ডা এবং আলী ফজল মা বাবা হতে চলেছেন। ইয়ামি গৌতমও 5 মাসের অন্তঃসত্ত্বা। রবিবার সুখবর দিয়েছেন বরুণ ধাওয়ানও, বাবা হতে চলেছেন তিনি। বরুণ নাতাশার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সুখবর দেওয়ার পরের দিনই প্রকাশ্যে এলেন হবু বাবা মা। সোমবার বরুণ এবং নাতাশাকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। গাড়ি থেকে নামতেই সাংবাদিকদের দিকে একগাল হেসে এগিয়ে আসেন বরুণ। সেই সময় পাশে ছিলেন তার স্ত্রী নাতাশা। স্ত্রীর হাত ধরে হাঁটছিলেন বরুণ। নাতাশা কত মাসের অন্তঃসত্ত্বা তা অবশ্য জানা যায়নি। অফ হোয়াইট কালারের কো অডসেট পরেছিলেন নাতাশা। ধীর পায়ে হাঁটছিলেন তিনি। মা হওয়ার অভিজ্ঞতা তার এই প্রথম। নাতাশা চলাফেরা দেখে বোঝা যাচ্ছে তিনি যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করছেন। উল্লেখ্য, 2021 সালে 24শে জানুয়ারি দীর্ঘ 14 বছরের বন্ধু পোশাক শিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ ধাওয়ান। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তারপর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। একসময় বরুণ নিজের মুখেই এই কথা জানান। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ও আমাকে 3 থেকে 4 বার না বলেছিল, আমি কিন্তু হাল ছাড়িনি, বাকিটা সকলেরই জানা। এবার সেই পরিবারে আসতে চলেছে নতুন ছোট্ট সদস্য।